আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভেজ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে ধারাবাহিক প্রকল্প মার্কেটিংয়ের ওপরে যে স্ট্র্যাটেজিগুলো আমরা শেয়ার করতেছি, সেই ধারাবাহিক প্রকল্পে আজকে আমরা চতুর্থ যে আমাদের সেগমেন্ট, সেই পার্টে আমরা আলাপ করব। তো আসুন আমরা স্ক্রিনে যাই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে চারটা ধাপের মধ্যে ছিল, আমরা আজকে শেষ ধাপ নিয়ে আলাপ করব। প্রথমে আমরা আলাপ করেছিলাম স্পেশালাইজেশন, ডিফারেন্সিয়েশন, সেগমেন্টাইজেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। আজকে আমরা আলাপ করব কনসেন্ট্রেশন নিয়ে। তো আসুন, কনসেন্ট্রেশন বলতে কী বোঝায়? আপনারা সবাই কনসেন্ট্রেশন ওয়ার্ডটার সাথে আশা করি পরিচিত। কনসেন্ট্রেশন হচ্ছে মনোযোগ দেওয়া বা একাগ্রতা। একাগ্রতা মানে হচ্ছে আপনি অনেকগুলো জিনিসের মধ্যে ফোকাসটাকে এক জায়গায় করে সেটার উপরে মনোযোগ স্থির করা, ফোকাস নির্ধারণ করা এবং মনোযোগ স্থির করা, দুইটা দুই বিষয়। তো এইভাবে আমরা মনোযোগ স্থির করতে হবে আমাদের মার্কেটিংয়ের কাজের জন্য, সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। আপনি আপনার মনোযোগটা কোথায় দিবেন, কোন কোন জায়গাগুলোতে আপনার মনোযোগটা থাকতে হবে স্পেশালি। আসুন আমরা পরের স্লাইডে যাই, দেখি এখানে কি বলে। কনসেন্ট্রেশন করতে হবে আমাদের কোন বিষয়গুলো, টাইম, মানি, রিসোর্স, মিডিয়া, কনজিউমার, ওয়ার্কার, ইউপিএস অ্যান্ড লাস্ট PTBS। UPS মিন, আমরা আমাদের আগের পর্বগুলোয় আপনারা UPS এর সম্পর্কে জানেন যে ইউনিক সেলস প্রপোর্শন অ্যান্ড PTBS হচ্ছে প্রবলেম টু বি সলভ। তো প্রথমে আপনাকে কনসেন্ট্রেশন রাখতে হবে কোথায়, টাইম। আপনি যে একজন ব্যবসায়ী, আপনার সময়গুলো কোথায় কোথায় যাচ্ছে, আপনি সঠিক জায়গায় কি সময়গুলো দিচ্ছেন। এরকম অনেক ব্যবসায়ী আমি দেখেছি যারা সারাদিন অনেক ব্যবসা করে, হিসাব মিলানোর মতো সে সময় পায় না। তার অন্য জায়গাগুলোর বিজনেসের প্রোডাকশন ফ্যাক্টরি, সেখানে সময় দেওয়ার মতো সময় হচ্ছে না, সে শুধু বিক্রির মধ্যে ব্যস্ত। আপনাকে শুধু ব্যবসা করতে হবে না, শুধু ব্যবসা না করে আপনি সঠিকভাবে ব্যবসা করবেন। যেমন আপনার সময়টা বের করে আপনি কোথায় কোথায় সময় দিচ্ছেন, আপনার সময়টাকে স্পয়েল হচ্ছে, আপনি যে জায়গাটা সময় দিচ্ছেন, আপনি যেই ফ্যাক্টরি বা যেই ডিলগুলো নিয়ে আপনি অনেক ব্যস্ত, সেই ডিলগুলো কি আসলে ইফেক্টিভ কিনা, আপনার সময়টা কি সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, সেই জায়গাতে আপনার কনসেন্ট্রেশন থাকতে হবে। আমরা কথার মাঝখানে আরেকটা ইমেজ সম্পর্কে আমরা একটু আলাপ করি। দেখেন এই ইমেজটাতে কি বলা হয়েছে, এই ইমেজটাতে দেওয়া আছে একজন লোক অনেকগুলো বিষয়ের উপরে সে দেখতেছে। এর মানে কি, আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনার অনেকগুলো উইংস থাকবে, অনেকগুলো সেক্টর থাকবে, যে জায়গাগুলোতে আপনার সঠিকভাবে কনসেন্ট্রেশন দিয়ে কাজগুলো করতে হবে, যে সঠিকভাবে জিনিসগুলো হচ্ছে কি না। দেন টাইমের পরে মানি, আপনার টাকাগুলো যে আসতেছে সেইগুলোর উপরে আপনি কি কনসেন্ট্রেশন দিচ্ছেন কি না, টাকাগুলো কোত্থেকে আসতেছে, কিভাবে ব্যয় হচ্ছে, কোম্পানির যে ব্যয়গুলো হচ্ছে সেগুলোতে সঠিকভাবে আপনার অ্যাকাউন্টস যারা আছে বা আপনার অধীনস্থ যারা কাজ করতেছেন তারা টাকাগুলো সঠিকভাবে ব্যয় করতেছে কি না। আপনার ওভারঅল হোল মানি, ব্যবসার যে আপনার টাকাটা, সে টাকাটার উপর আপনার কনসেন্ট্রেশন রাখতে হবে। আপনি শুধু পণ্যের উপরেও না, টাকার উপরেও আপনার কনসেন্ট্রেশন থাকতে হবে, টাকাগুলো কীভাবে আসতেছে কীভাবে যাচ্ছে এই বিষয়টা এখানে বলা হচ্ছে। রিসোর্স অথবা সম্পদ, ব্যবসায়ের সম্পদ কিন্তু অর্থ না, টাকা ব্যবসায়ের সম্পদ না, ব্যবসাটা নিজেই একটা সম্পদ। তো ব্যবসায়ের সম্পদ বা রিসোর্সগুলো কি, আপনি যেই পার্টির কাছ থেকে মাল নিচ্ছেন সে আপনার সম্পদ, এরকম কতগুলো রিসোর্স আপনার আছে। আপনি একজন অল্টারনেট, দুজন অল্টারনেট, পাঁচজন অল্টারনেট, এই অল্টারনেট চ্যানেলটা কি আপনার আছে কিনা, যে আপনার সাপ্লাই চেনে যেন কোনো রকম ঘাটতি না পড়ে। এই যে রিসোর্সগুলো, সেই রিসোর্সগুলো হচ্ছে কি আপনার সম্পদ। এই রিসোর্সগুলোর দিকে আপনার খেয়াল রাখতে হবে, ফোকাস দিতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। যারা আপনার কাছ থেকে পণ্যগুলো নিচ্ছে তাদের তাদের দিকেও আপনার ফোকাস দিতে হবে। আপনার এই ভেরিয়েশন রিসোর্সটাকে আপনার সম্পদ, এই রিসোর্সের উপরে আপনার ফোকাস থাকতে হবে বা কনসেন্ট্রেশন থাকতে হবে। মিডিয়া, মিডিয়া মিন্স আপনি অ্যাডভার্টাইজিং, আপনি এখন ডিজিটালাইজেশনের যুগে আপনার ফেসবুক পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, আরও আদার্স যে মিডিয়াগুলো আছে, প্রিন্টিং মিডিয়া, প্যাকেজিং মিডিয়া, এই সবগুলো মিডিয়ার উপরে কি আপনার সঠিক নজর থাকতে হবে। আপনি বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করতেছেন, আপনার সেল কতটুকু হচ্ছে সেই বিজ্ঞাপনের এগেনস্টে, সেই জায়গাগুলোকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার প্রতি সেলের পিছনে 50 টাকা যদি খরচ হয়, 500 টাকা প্রফিট হচ্ছে কি না মিডিয়ার মাধ্যমে, সেই জায়গাগুলোকে খেয়াল করা, এবং আপনার মিডিয়া বা সোশ্যাল অ্যাক্টিভিটিস কীরকম হচ্ছে সেই জায়গাগুলোকে খেয়াল করা, ফোকাস করা সেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলো কনসেন্ট্রেশন দেওয়া, ফিডব্যাক কতটুকু আসতেছে, আউটপুট কতটুকু আসতেছে, যেখানে আপনি যেই পরিমাণ সময় শ্রম বিনিয়োগ করতেছেন সেই এগেনস্টে কী পরিমাণ আসতেছে, মিডিয়ার কাজগুলো এরকম। কনজিউমার, আপনার ভোক্তারাই হচ্ছে কি আপনার ব্যবসার লক্ষ্মী, বলে না অনেকে কাস্টমার হচ্ছে লক্ষ্মী, আপনার ভোক্তারাই হচ্ছে আপনার ব্যবসার চালিকা শক্তি। আপনার ভোক্তাদের দিকে কনসেন্ট্রেশন থাকতে হবে। আপনি অনেক ভালো পণ্য উৎপাদন করতেছেন কিন্তু সেটা ভোক্তাকে আসলেই স্যাটিসফাইড কিনা, আপনি ভাবতেছেন পণ্যটা অনেক ভালো হচ্ছে, কোয়ালিটিফুল হচ্ছে, কিন্তু ভোক্তার রিভিউটা কি,
সেই জায়গাগুলোকে ফোকাস দেওয়া, ভোক্তাকে ফোকাস দেওয়া। ভোক্তা আপনার এখান থেকে পারচেজ করার পর আপনি কি তাকে কোনো রকম ডিসকাউন্ট করছেন বা কোনো রকম অফার দিচ্ছেন কিনা, সেই কারণে সেইটা বারবার ফিডব্যাক ফিরে আসতেছে কিনা আপনার কাছে, সেই জায়গাগুলোকে লক্ষ্য করা। ওভারঅল ভোক্তার উপরে আপনার কনসেন্ট্রেশন থাকতে হবে যে সে কি চাচ্ছে, কতটুকু সন্তুষ্ট হচ্ছে, আপনার পণ্যটাকে আরও আপডেট করার দরকার আছে কিনা, মার্কেটিং পলিসি কোনো ভেরিয়েশন বা চেঞ্জ আসার দরকার আছে কিনা, সেই জায়গাগুলো ভোক্তা থেকে আপনি পাবেন কনসেন্ট্রেশন দিলে। শ্রমিক, আপনি যাদের সাথে কাজ করতেছেন, আপনার অধীনস্থ যারা আছেন আপনার ফ্যাক্টরিতে, মার্কেটিং সেক্টরে, ওভারঅল যারা আপনার ওয়ার্কার আছেন বা কলিগ আছেন, তারা কতটুকু স্যাটিসফাই, তাদের এই জায়গাগুলোকে ফোকাস করা, তাদের এই জায়গাতে আপনার কনসেন্ট্রেশন দেওয়া যে ভোক্তারা কোনো রকম প্রবলেমে আছে কিনা, তাদের কোনো রকম ডিমান্ড আছে কিনা, সেগুলো রাইজ হচ্ছে কিনা ইন্টারনালি, কোনো আপনার একজন কলিগ বা আপনার অধীনস্থ যারা লেবার আছেন তারা নিজেরা নিজেরা কোনো সিন্ডিকেট তৈরি করার চিন্তা করতে গেছে না আপনার ব্যবসার এগেনেস্টে, আপনার এগেনেস্টে চিন্তা করা হচ্ছে, আপনার ব্যবসায়ের এগেনেস্টে চিন্তা করা, আপনার কোনো অ্যাক্টিভিটিস কোম্পানিরতে ইফেক্ট ফেলতেছে কিনা, এটা কি পজিটিভলি ফেলতেছে কিনা ওয়ার্কারদের উপরে নাকি নেগেটিভলি ফেলতেছে, এই জায়গাগুলো ওয়ার্কারদের উপরে আপনার কনসেন্ট্রেশন দিয়ে তাদের মনোভাবগুলো তুলে আনা, এই জায়গাগুলোতে আপনার কনসেন্ট্রেশন দেওয়ার দরকার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য। আর আমরা এখানে বললাম যে ইউপিএস, আমরা আগের চ্যাপ্টারগুলোতে এগুলো আলাপ করেছি, ইউনিক সেলস প্রপোর্শন, আপনার প্রতিনিয়ত ইউনিক হওয়ার যে টেন্ডেন্সি সেই জায়গাগুলোতে আপনার কনসেন্ট্রেশন থাকা, নতুনভাবে কীভাবে আপনার আরও প্রোগ্রাম লঞ্চ করা যায়, আরও প্রোগ্রাম ডেভেলপ করা যায়, নতুন আরও কী এইরকম অ্যাড করলে আপনার ভোক্তা আপনার ব্যবসা আরও ইউনিক হবে, সেই জায়গাগুলোকে কনসেন্ট্রেশন করা। লাস্ট হচ্ছে PTBS, প্রবলেম টু বি সলভ করা। ওভারঅল আপনার যেই প্রবলেমগুলো নিয়ে আপনি কাজ করার চেষ্টা করতেছেন যে মার্কেটে এই ধরনের প্রবলেমগুলো সলভের জন্য আপনার বিজনেসটা কাজ করতেছে, সেই প্রবলেমটা কতটুকু সলভ করতে পারতেছে, সেই জায়গাগুলোকে প্রতিনিয়ত লক্ষ্য করা। সেই জায়গাগুলোকে লক্ষ্য করলে, এই পয়েন্টগুলো থেকে আপনি লক্ষ্য করলে আপনার ব্যবসার যে কনসেন্ট্রেশনটা আছে সেটা 100% হবে, এবং সেইভাবে আপনি আপনার ল্যাকিংসগুলো খুঁজে পাবেন, অ্যাডভান্টেজগুলো পাবেন, সেই অনুযায়ী আপনি ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন। তো আমরা উপরের আপনি আই চ্যানেলে আই বাটনে আপনি আমাদের এই পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পাবেন, সেই ভিডিওগুলো থেকে এইখান থেকে যেই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবং মার্কেটিং স্ট্র্যাটেজির ওপরে আমরা ছোটো ছোটো কিছু ভিডিও করতেছি, এই ভিডিওগুলো আমরা আরও লং টাইম করব, আপনাদের কমেন্টসে এইগুলো আমাদের জানাবেন আমরা এই ভিডিওগুলোতে আপনারা কি উপকৃত হচ্ছেন কি না। আর এছাড়াও আমাদের যেরকম আরও স্ট্র্যাটেজিগুলো আছে আমরা ধারাবাহিকভাবে আমরা শেয়ার করতে থাকবো, আপনারা আমাদের কমেন্টস করে এই বিষয়গুলো জানাবেন আমরা কোন ভিডিও কোন বিষয়গুলোর উপর ভিডিও হলে আপনাদের জন্য আরও ভালো হয়, মার্কেটিংয়ের কোন বিষয়গুলোতে প্রবলেম ফেস করতেছেন আপনারা আরও ডিটেলসে সেগুলো আমরা নিয়ে আলাপ করব ইন ফার্দার ভিডিওতে। তো লাস্ট নট দ্য লিস্ট, সেক্ষেত্রে আমরা আপনাদের সাবস্ক্রিপশনটা আমরা চাইব, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান নোটিফিকেশনে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই অবস্থা।